তৃতীয় সন্তান হলেই 12 লাখ টাকা বোনাস ও 1 বছরের ছুটি। হ্যাঁ, শুনে অবাক হচ্ছেন, সেই ঘোষণাটি দিয়েছেন চীনা সরকার। চীনের অর্থনৈতিক দ্বিগুণ করার উচ্চ আকাঙ্ক্ষা পূরণের দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং 2035 সালের মধ্যে বহু শিশুর জন্ম চান। সে লক্ষ্য পূরণের প্রশাসন ও ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে জন্মদানের উৎসাহিত নারীদের উৎসাহ দেওয়া হচ্ছে। ঘোষণা হচ্ছে বোনাস ও ছুটির। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। সম্প্রতি ডাবেইনং গ্রুপ নামে বেইজিংয়ে একটি কৃষি প্রযুক্তি প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে যে সন্তান সম্ভাবনা মা বাবাকে 90,000 ইয়ান অথবা বাংলাদেশি টাকায় 12,14,125 টাকা পর্যন্ত বোনাস দেওয়া হবে। নতুন মা পাবে 12 মাস পর্যন্ত, তার সাথে অতিরিক্ত ছুটি। সে সঙ্গে বাবারা পাবেন 9 দিনের ছুটি। চীনে আইনে 98 দিনের মাতৃকালীন ছুটি থাকলেও বাবাদের জন্য কোনো ছুটি বিধান নেই। ডাবেইনং গ্রুপ ভাইস চেয়ারম্যান প্রেসিডেন্ট চেন চং হিউং জানান, এ মাসের শুরু থেকে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কারণ সরকার শিশু জন্মদানকে উৎসাহিত করার চেষ্টায় আছে। ANI জানান, প্রথম সন্তানের জন্য দম্পতিরা পাবে নগদ 30,000 ইয়াং বা বাংলাদেশি টাকায় 4,47,008 টাকা এবং দ্বিতীয় ও তৃতীয় সন্তানের জন্য টাকার অঙ্ক যথাক্রমে 2 গুণ ও 3 গুণ হবে। কোম্পানিটিকে আরও পরিকল্পনা করেছে মাতৃকালীন ছুটি যথাক্রমে 1 মাস, 3 মাস ও 12 মাস করে বাড়ানোর। চেন বলেন, আমরা বিশ্বাস করি ডিপার্টমেন্টের প্রধানরা আরও সন্তান নেওয়ার বিষয়ে নেতৃত্ব দেবেন, বয়স ও শারীরিক সামর্থ্য অনুযায়ী তাদের নেতৃত্ব স্থানীয় ভূমিকা রাখা উচিত।